হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। আমাদের আজকে শুধু হাসি আর হাসি হচ্ছে। ভিডিও যে কয়েকবার কাটা হয়েছে এটা গলার বাইরে, আমি আর কাটতে দিতে চাই না। আচ্ছা যাই হোক, আমরা বসে থাকতে পারব। ভিডিওর মধ্যে হাসলে কি সমস্যা? তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। তো দেখতেই পাচ্ছেন নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ইতিমধ্যেই যারা থাম্বনেইল পিকচার বা টাইটেল লক্ষ্য করেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আরিফার কিন্তু একটা, এটাকে কি বলবো, এটা রোগ নাকি আমি সঠিক বলতে পারবো না, ও হাসে কোনো কারণ ছাড়াই হাসে। এই যে হাসতেছে, হাসে, হ্যাঁ ঠিক আছে, তুই আজকে ক্যামেরার সামনে 24 ঘন্টায় হাসবি যতক্ষণ পর্যন্ত আমরা আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আর সবচেয়ে বড় কথা যে এটা আমি মনে করি যে আমার লাইফের সবচেয়ে বড় গুড নিউজ এটা আমার জন্য, যদিও মানে যদিও ঠিক বলবো না, যাই হোক। তো সবচেয়ে বড় কথা যে যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকেই নতুন হয়তো আমাদের চ্যানেলে এসে থাকতে পারেন অথবা নতুন দেখে থাকতে পারেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারিফার হাসি ও হাসুক, আমি এটাই চাই সব সময়। আমি আগে হাসলেও সমস্যা না, না ও মন খারাপ করে থাকলে আমার খুব কষ্ট লাগে, যেটা সত্য কথা। আমি ওর মানে গত লাস্ট 2 or 3 days হালকা একটু জ্বর, তো এই বিষয়টা নিয়ে আসলে আমি খুবই মন খারাপ ছিল আমার। তো আমি ওকে চেষ্টা করি সব সময় একটু হাসানোর, তা দেখি যে ও হাসেই না। তো এখন একটু হাসতেছে হাসুক, তারপরেও যদি ওর মুখটা হাসি হেসে থাকে আমার জন্য এটা অনেক বড় প্রাপ্তি। দেখো আমার জন্য হাসতেছে, আমার একটা আমি বলছি। আচ্ছা আমি একটু বলি, ও কি পরিমাণ খাদো, সারাদিন খাওয়ার উপর যাক, এই সময় খাবে এটা স্বাভাবিক, আমার খাওয়ার কথা কই। আমার এরকম করছে, বিকেল বেলা ঘুমাইছে, ঘুম থেকে সন্ধ্যার আগে আগে উঠছে, উঠেই বলতেছে আমি মোগলাই খাবো। আমি বললাম যে মোগলাই তো তোমার গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা, মোগলাই খাও না এখন, তো কি খাবো? তো আমি আরিফাকে বললাম যে ফল টল যা আছে নিয়ে আয়, আঙ্গুর নিয়ে আসছে, আর কি যেন নিয়ে আসছে, কেক নিয়ে আসছে, আরো ফল ছিল কিন্তু ও নিয়ে আসেনি। ও বলছে আমি এত কিছু খাবোই না, এই কারণে জাস্ট আঙ্গুর, যেটা খাইতে বলছে সেটা না দিয়ে ও তো দেখলো না, আঙ্গুর খাইছে, তারপরে কেক খাইছে, তো ওর ঝাল খেতে ইচ্ছা করতেছে। তো এখন এই এটাকে কি বলে মোগলাই যে জায়গাতে আনতে যাব সেটা এখান থেকে নিয়ার ওর 3 কিলো 3 কিলোর বেশি হবে, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ, কারণ এদিকে আজকে তো বৃষ্টি হয়েছে টুকটাক, আর এমনিতেই রাস্তাতে একটু কাদা লেগে থাকে ওই সাইডটাতে আর কি, যার কারণে আমার যেতে মন চাচ্ছে না। আচ্ছা দেখি ভিডিও শেষ কর হোক, তারপরে যদি মনে চাই যা বাড়ি বা হাসে, তাহলে তো হবে না, আসতে হবে, আসতে হবে, আসতে হবে। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা তো অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা জানেন যে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা বাবা মা হতে যাচ্ছি, আই মিন আমাদের অনাগত সন্তান এই পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি সহায় হয়। তো এটার আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের বাচ্চার নাড়িটা পেঁচিয়ে আছে, তো এটা মূলত অ্যানোমালি স্ক্যান করার পরে কিন্তু আমরা এই বিষয়টা জানতে পারি রিপোর্টের মাধ্যমে। তো যেদিন আমরা হসপিটালে গিয়েছি ওই দিনই আমাদের এই স্ক্যানটা করার কথা, তো তখন আসলে আমরা ওখানে যা বেশ কিছুক্ষণ অপেক্ষারত ছিলাম, তো মিম ভিতরে এন্টার করার পূর্বেই বলেছে যে আজকে কিন্তু ছেলে বাবু হবে না মেয়ে বাবু হবে আজকে কিন্তু জানা যাবে। আমি এর আগে ইউটিউব, তো আমি আসলে ভেরি মাচ এক্সাইটেড ইন দ্যাট মোমেন্ট। আসলে এখানে এক্সাইটিং এর যদিও তেমন কিছুই নেই, আল্লাহ পাক যেটা দিবে সেটাই আমাদেরকে নিতে হবে, কিন্তু এত বেশি এক্সাইটমেন্ট ওই সময় প্রথম থেকে না, তারপরে ওই ওই মোমেন্টে আমার এত বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল যেটা আসলে বলার বাইরে। তো যখন ও ভিতরে গেল তখন আমি ওখানে চুপচাপ বসে ভাবতেছিলাম যে কখন বের হবে। ও ইন প্রিভিয়াস, আমি আসলে অনেক মানুষের বিষয়গুলো নিয়ে প্রেডিকশন দিয়ে থাকি, ও কিন্তু ওটা জানে, অনেক সময় বলতে আচ্ছা বলো তো হয়তো রিলেটিভসদের মধ্যে বাচ্চাটা কি হইতে পারে, তা আমি বলি, তো দেখা যায় মোস্ট অফ দ্য টাইম সেগুলো ঠিক হয়, বা অনেক কথা যেগুলো আছে যেটা বলি অনেকাংশে মিলে যায়, অনেক সময় কাকতালীয় হলেও হতে পারে। তো আগে থেকেই বলতো আচ্ছা বলো তো আমাদের কি বেবি হবে, কিন্তু আমি না সবার কাছে মানে আরিফার কাছে শুনছি, আমি যে গেস করছি ওইটাই, আমি আসলে কোনো প্রেডিকশন দিতে পারিনি, আমার কোনো কিছু মনে, আমি আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি তুমিও কিন্তু আমার কাছে শুনছো,
যাই হোক, আসলে বাবা মায়েরা হয়তো যারা বাবা মা হয় তাদের মনে হয় এরকমই হয়। তো আসলে আমি কোনো প্রেডিকশন দিতে পারি আমার সবসময় আল্লাহর কাছে আমি একটা জিনিস চাইছি, আল্লাহ পাক যাতে আমাকে একটা সুস্থ সবল সন্তান দান করে। তো ও যখন বের হয়েছে, বের হয়ে ভিতরে থাকতে আমি কিন্তু শুনিনি যে কি বেবি হবে। আমি মানে আল্ট্রাসাউন্ড করতেছে ওনার ইসের ভিতরে, পরে উনি আমাকে প্রথমে বলছে যে মানে একটা শব্দ হচ্ছে ধূপ ধূপ এরকম টাইপের, তো উনি বলতেছে এটা বাচ্চার হার্টবিট। হ্যাঁ, তো ওইটা শোনার পর আমার জানি না অটোমেটিক আমার চোখ দিয়ে পানি চলে আসছে। তার কিছুক্ষণ পর বলতেছে যে যে কি বাবু হবে সেটা আর কি। বলার পরে যাই হোক, তারপর পরে বের হয়েছে, আর বের হওয়ার আগে বলছে আপনার হাজবেন্ডরা যাই বলবেন বাচ্চার নাম ঠিক করতে। তো বাইরে বের হয়েছে, বের হয়েই আমাকে বলছে। তো আমি আলহামদুলিল্লাহ 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 মেবি থ্রি টাইমস এই মুহূর্তে পুরোপুরি স্মরণ করতে পারছি না। তো ওই মোমেন্টটা আসলে আমি বুঝাইতে পারবো না, মানে কিছু একটা অস্তিত্ব এই পৃথিবীতে মানে এরকম মনে হচ্ছিল। তো আসলে প্রতিটা পিতা মাতাই আসলে যখন মারা যায় তখন কিন্তু তার সন্তানেরাই দোয়া করে থাকেন। তো এই জিনিসটা আমার মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ, যদি আল্লাপাক আমার এই বাচ্চাটাকে পৃথিবীতে সুস্থভাবে দেন তাহলে অবশ্যই এই বাচ্চাটা আমি মরে গেলে বা আমরা মরে গেলে আমাদের জন্য দোয়া করবে। তো এটা একটা অন্যরকম ভালো লাগার একটা বিষয় ছিল। আর আমি মানে এটা জানার পর পরই কিন্তু আরিফাকে ফোন দিয়েছি, আরিফা জেনেছে, মাকে ফোন দিয়েছি, মাকে জানাইছি। মূলত এই দুইটা ব্যক্তিকেই প্রথম জানানো হয়েছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তারাও যথারীতি খুবই খুশি। আর হচ্ছে বাসায় আসার পরে মিম তো খুবই একটু রাগ করতেছিল যে আমার শাশুড়ি মা ফোন রেসপন্স করতেছে না। তার মানে বাসায় যাইতে গিয়েও হসপিটালে থাকতে কিন্তু বাসায় ফোন দিয়েছে রিসিভ করে না। খালার ফোন দিছি, খালা জানছে, খালার খুব ইচ্ছা ছিল, যাই হোক। পরে বাসায় ফোন দিছি, আব্বা মুখে আমি ফোন রিসিভ করে না, খুব মেজাজ খারাপ হচ্ছিল। তো যাক, আলহামদুলিল্লাহ। আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে সঙ্গত কারণে এখনো যেহেতু আমাদের বাচ্চা পৃথিবীতে আসেনি, যার কারণে ছেলে বাবু না মেয়ে বাবু এই কথাটি আমি আপনাদের হয়তো সামনাসামনি এই মুহূর্তে বলতে পারছি না। আল্লাপাক যখন এই পৃথিবীতে পাঠাবেন তখন হয়তো আপনাদের কাছে শেয়ার করতে পারবো। বাট আমরা যেহেতু জেনেছি এই জিনিসটা শুধু আপনাদেরকে জানালাম যে আসলে আমাদের ছেলে বাবু হবে না মেয়ে বাবু হবে। হ্যাঁ, তবে হ্যাঁ একটা জিনিস আপনারা যারা আছেন তারা কিন্তু গেস করতেই পারেন। সো আপনারা চাইলে গেস করতে পারেন, আর যারা ভিডিওটি দেখবেন চাইলে কমেন্টও করতে পারেন। আর আল্লাহ পাকের কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারাও দোয়া করবেন যাতে আমাদের বেবি পেটের মধ্যে ইনশাল্লাহ বা গর্ভাবস্থায় সুস্থভাবে থাকে এবং সুস্থভাবে আল্লাহ পাকে পৃথিবীতে পাঠিয়ে দেন। তো অনেক কথাই তো হলো, আপনারা মিম তো যেটা বলেই দিল যে গেস করতে পারেন, আর সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে। আসলে দেখা যায় যে কন্টিনিউয়াসলি আমরা চেষ্টা করতেছি, যদিও একেবারে ফুল একটা চ্যানেল থেকে রেগুলার ভিডিও দেওয়া সেটা কিন্তু হয়ে উঠছে না, কারণ এখানে অনেক কারণ জড়িত। সেটা হচ্ছে দুইটা চ্যানেল ঠিক রাখতে গেলে তো আমরা একদিন পর একদিন করে ভিডিও দিচ্ছি, একটু সময় লাগবে আর কি। আল্লাহর রহমতে আজকে আমার দেওয়ার কথা ছিল, দুই দিন গ্যাপ দিয়েছি, কোনো ব্যাপার। তো যাক, সমস্যা নেই। আরিফা হ্যাপি? হ্যাঁ, আমি অনেক বেশি হ্যাপি, অনেক বেশি হ্যাপি। তো হাসিস না কেন? হাস আর সবাই কমেন্ট করে জানাবেন ছেলে হবে না মেয়ে হবে। টাটা।